চুলের যত্নে হেনা বা মেহেন্দি পাউডার বেশ ভালো কার্যকরী। আসলে হেনায় এমন কিছু উপকারী উপাদান আছে যেগুলি আমাদের চুলের জন্য খুবই দরকারি। চুল পড়া কমাতে এটি যেমন সাহায্য করে, তেমন চুলের যে বৃদ্ধিও সেটিকেও ত্বরান্বিত করে। চুলে হেনা ব্যবহারের বেশ কিছু নিয়ম আর পদ্ধতি আছে। হেনার হেয়ার প্যাক ছাড়াও আরও দু একটি পদ্ধতিতে এটি ব্যবহার করা যায়। কোন কোন নিয়মে চুলে হেনা ব্যবহার করতে পারেন এবং এর উপকারিতা কী কী, তা বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে। হেনা গাছের পাতা থেকেই এই বিশেষ পাউডারটিকে তৈরি করা হয়। আসলে হেনা পাতা প্রোটিনের একটি ভালো উৎস, এমনকি অ্যান্টিঅক্সিডেন্টেও হেনা ঠাসা। স্বাভাবিকভাবেই হেনা পাউডারে ব্যবহার করলে চুল পড়া কমে যায়। 2011-এর একটি গবেষণায় এই তথ্যের উল্লেখ পাওয়া গিয়েছে। হেনায় অ্যান্টিম্যাক্রোবিয়াল গুণও আছে প্রচুর, তাই স্ক্যাল্পের মানে আমাদের চুলের গোড়ার যে সংক্রমণ সেটি তাড়িয়ে তুলতেও সাহায্য করে হেনা। 2017 সালের একটি গবেষণায় হেনার আরও একটি গুণের উল্লেখ পাওয়া যায়, সেটা হচ্ছে ডগা চেরা চুলের সমস্যার সমাধান করে হেনা। হেনা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে, এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। এছাড়াও হেনাতে থাকে হচ্ছে ট্যানিন, স্ক্যাল্পে অর্থাৎ চুলের গোড়াতে, যা পুষ্টির যোগান দেয়। চুলের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে হেনা। এছাড়াও চুল করে তোলে রেশমের মতো নরম, তাই জেল্লাও বাড়ে, অতিরিক্ত চুল ওঠাও বন্ধ করে, তাই মাথা ভর্তি ঘন চুল পেতে সময় লাগে না। চুলে রং করার জন্যও আপনি একে ব্যবহার করতে পারেন। একটি পাত্রে পরিমাণ মতো হেনা গুঁড়ো পাউডার নিতে হবে আপনাকে, তার সাথে পরিমাণ মতো টক দই মেশান। একটি ডিম ফাটিয়ে তার সাদা অংশটি এই মিশ্রণে মিশিয়ে নিন। আপনার পছন্দের হেয়ার প্যাক তৈরি করে ফেলুন। এবার এই হেয়ার প্যাকটিকে আপনার চুলে লাগিয়ে নিন। চুলের গোড়ায় ভালো করে লাগাতে হবে, তারপর 1 ঘন্টা পরে শ্যাম্পু করে নিতে হবে। এখানে যেসব বক্তব্যগুলি রাখা হয়েছে তা সাধারণ তথ্যের জন্য, এটি কোনো ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয়। আরও বিস্তারিত জানার জন্য আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিতে হবে।